পরিমণি সাগাতো চলতেছে। তো এই ঘটনা প্রবাহের মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা জিনিস দেখাইতে চাই, ডেমনস্ট্রেট করতে চাই, প্রুফ করতে চাই, এবং সেটা অফকোর্স উইথ এভিডেন্স। দুইটা এভিডেন্স দেখাবো যে এই যে সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক যাদেরকে নিয়ে আমি অবশ্যই গালাগালি করি এদেরকে, এবং অবশ্যই খুবই জাস্টিফাইড, কারণে এই যে সাংবাদিকরা এত লেকচার করে, এত নীতি কথা বলে, এত এরা বাংলাদেশের সংবাদ যেটা সবসময় বলি, এদের জার্নালিস্টিক্স এথিক্স বলতে কিচ্ছু নাই। এরা মানে অবশ্যই এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে অনেকবার বলছি যে বাংলাদেশে আমি যখন বাংলাদেশিদেরকে নিয়ে কথা বলি, আই ডোন্ট ডিসক্রিমিনেট এই অ্যামাং প্রফেশনস, লাইক ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবির আছে। আমি যখন বলি বাংলাদেশি ইতর, তার মানে হচ্ছে যে কোনো প্রফেশন অ্যাক্রস আপনার প্রফেশনস, রাইট, সাংবাদিক হইতে। সো সেটাই জাস্ট বাঙালি, টিপিক্যাল বাংলাদেশি ইতর, তো সাংবাদিক তো তার বাইরে কিছু না, রাইট। সো এরা কোন পর্যায়ের ইতর, বদমাইশ, জানোয়ার, ক্রিমিনাল, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে এ পর্যন্ত মনে হয় প্রায় 1 কোটি এপিসোড করছি, 1 কোটি না হইলেও কমসে কম 50 লাখ এপিসোড করে আমি আপনাদেরকে দেখাইছি যে এই পয়েন্টটার উপরে, যে বাংলাদেশে যখন একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, গড়ে ওঠার পর যখন তাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, তখন মেয়েটা ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ফুসলিয়ে ধর্ষণ, এই ধরনের হাস্যকর, রিডিকিউলাস, অসভ্য ধারায় অভিযোগ আনে, এনে তারপর সেই ছেলেটাকে ফাঁসানো হয় সিরিজের, এবং তাকে ছেলেটাকে ধরা হয়ে গেছে। এবং নারী নির্যাতন মামলায় আপনারা জানেন কি না, নারী নির্যাতন মামলায় কিন্তু আপনার একবার যদি মামলা হয়ে যায়, এইটা থেকে আপনি যদি আপনি এটা প্রমাণ করে আসতে পারেন যে আপনার বিরুদ্ধে মামলা মিথ্যা ছিল, তার মধ্যে আপনার হালুয়া টাইট হয়ে যাবে, জেলে যেতে হবে আপনাকে। খুব সম্ভবত নারী নির্যাতন মামলা করলেই জামিন ছাড়া প্রাথমিকভাবে জেল হয়ে যায়, সে প্রাথমিকভাবে ধরে নিয়ে চলে যাবে, তারপর তদন্ত ফল। সো এটার মধ্যে অনেক আছে, অনেক মানে এটা খুব কঠিন একটা মামলা, এই কারণে এটা ব্যবহার করে আর কি, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কাউকে ফাঁসাইতে চাইলে। এটার মতো কাউকে ফাঁসাইতে চাইলে এটার মতো খেলা টুল আর নাই খেলার জন্য আর কি, রাইট। এবং এটাকে লেফট অ্যান্ড রাইট ব্যবহার করে বাঙালি অসভ্যরা, এবং অবশ্যই যেটা সবসময় বলি যে বাঙালি হচ্ছে অসভ্য দুই দিক থেকে, একটা হচ্ছে এরা মানুষ হিসেবে ব্যক্তিগত ক্যাপাসিটিতে অসভ্য ইতর জানোয়ার, আর একটা হচ্ছে এরা সিস্টেমটাই, এদের সিস্টেমটাই হইতে চায় অসভ্যতা। সো অসভ্যদের হাতে যখন অসভ্য সিস্টেম পড়ে, তখন তো অবশ্যই এটা একটা কম্পাউন্ডেড অসভ্যতা সেখানে বলল কি বলবো। সো বাংলাদেশে নারী নির্যাতন মামলা, এই পয়েন্টটা কেন বলতেছি আসতেছি সেখানে, এটা আরেকটু বলে নিই, এটা আগেও বলছি আরেকবার বলি, বাংলাদেশে নারী নির্যাতন মামলার অধিকাংশই মিথ্যা, 80% নারী নির্যাতন মামলা মিথ্যা, 80%। 10টা মামলার মধ্যে 8টা মামলা করা হয় পুরুষকে ফাঁসানোর জন্যে। এবং বাংলাদেশের এই ডেটা ফেট আপনাদের অতীতে দেখাইছি, জাস্ট টাচ করে যাই, যে বাংলাদেশের আদালত থেকে বলা হয়েছে যে নারী নির্যাতন মামলাগুলো জানি নিচে নিষ্পত্তি করা হয়, আদালত পর্যন্ত পাঠানো না হয়, কারণ আদালত চরম বিরক্ত। আদালতের ভাষ্য হচ্ছে 80% নারী নির্যাতন মামলা মিথ্যা, এবং এগুলো হইতেছে প্রতিশোধমূলক। সো এই বাস্তবতায় দেশের আপনি কাউকে, দেশের কাউকে দেখবেন না এই জিনিসটা নিয়ে কথা বলতে, যে এইরকম হাস্যকরভাবে কনসেনচুয়াল রিলেশনশিপকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ফুসলিয়ে ধর্ষণ এগুলো বলে ফাঁসায়। এবং মিডিয়ার জানোয়াররা, এই ক্রিমিনালরা সবচেয়ে বেশি এই কাজের মধ্যে ফিউয়েল করে এই কাজগুলো, আরে রিপিট করতে থাকে, রাই রিগার্জিটেট করতে থাকে এগুলো, কত কোটিবার আপনাদেরকে দেখাইছি। সেই একই মিডিয়ার বাচ্চারা আজকে দেখেন আপনারা, সেই একই মিডিয়া এখন বসবে আমাদেরকে খুব সাংবাদিকতা নিয়ে এখন কনসার্ন ওরা, কেন এখন আবার আরেক মহিলা ইনভলভ, পরিমণি নারী, হ্যাঁ, সেটার অন্য আরেকদিন আলোচনা আপনারা দেখতেছেন যে পরিমণি নারী বিধায় আরেক গোষ্ঠী আছে, হ্যাঁ, ফেমিনিস্টে আরেক আছে, জানোয়ার টাইপের এগুলো করতেছে আরেক জিনিস। এখন হইতেছে 71 টিভির মিথিলা ফারজানা প্যানেল খুলে বসছে, সে এখন কেন প্যানেল খুলে বসছে, এখন তাদের সাংবাদিকতার এথিক্স টাগার দিয়ে উঠছে, কেন এথিক্স টাগার দিয়ে উঠছে, সেটা হচ্ছে যে অভিযোগ আনা হয়েছে যে ধনাঢ্য ব্যবসায়ীদেরকে ট্র্যাপে ফেলে পরিমণি এবং পরিমণির মতো আর অনেক নায়িকা মেয়েরা আর ট্র্যাপে ফেলতো ট্র্যাপ, এই কথা নিয়ে এখন তাদের আপত্তি, এখন তারা প্যানেল খুলে বসছে যে এরা তো প্রাপ্তবয়স্ক পুরুষেদেরকে কীভাবে আবার ট্র্যাপে ফেলে, এটা কী ধরনের অভিযোগ, এটা কি সাংবাদিকতার কোনো এথিক্সের মধ্যে পড়ে যে এই ধরনের কথাবার্তা বলা, আমরা মিডিয়া কেন এগুলো প্রচার করি, শুনেন জানোয়ারদের কথা। এখানে যারা রয়েছেন তারা সকলেই বহুদিন ধরে গণমাধ্যম নিয়ে কাজ করছেন, সাংবাদিকতা করছেন, বড়লোকের ধনাঢ্য ছেলেদেরকে তারা ফাঁদে ফেলে বিভিন্ন ধরনের টাকা আদায় করতো, মানে তারা কি কোনো অপ্রাপ্ত বয়স্ক পুরুষকে মানে ছেলেকে ফাঁদে ফেলেছেন, মানে তারা কি, আমি ঠিক বুঝতে পারলাম না, এই রাতের রানীদের কাছে যারা যান তারা কি দুগ্ধপোষ্য শিশু, আমি সত্যি সত্যিই জানতে চাই, মানে যাদেরকে তারা ফাঁদে ফেলেন তারা অপ্রাপ্ত বয়স্ক কেউ নন, তাহলে ফাঁদে কি করে, মানে ফাঁদে কেন ফেললেন,
না, আমি তো বলবো উল্টো মিডিয়া, মিডিয়া মনে হচ্ছে ট্র্যাপে পড়েছে এই ধরনের কর্মকাণ্ডের, মিডিয়া ট্র্যাপে পড়ে এগুলো প্রচার করছে এই ধরনের শব্দ, এই ধরনের অভিযান ইত্যাদি। তারা যাদের কথা বলা হচ্ছে যে তারা ফাঁদে পড়ছে, তারা দুগ্ধপোষ্য শিশু নয় নিশ্চয়ই, এবং তারা নিশ্চয়ই মানে যেটাকে বলা হয় যে ম্যামালস নয়, যে মানে অন্য কোন প্রজাতি নয়, তারা বুঝে শুনে জেনে বুঝে অত্যন্ত প্রাপ্তবয়স্ক। তারা কি ম্যামালস না, আই ডোন্ট নো, ওই লোক কি বুঝাতে যাচ্ছে, তারা তো সবাই ম্যামালস, মানুষ তো ম্যামালসই, মানে কি আচ্ছা জায়গা সায়েন্স মারাতে গিয়ে প্যাঁচা লাগিয়ে ফেলছে। এক ফাঁকে দেখছেন আরেক আরেক জানোয়ার, আর এক ফাঁকে উনি বলতেছেন যে মিডিয়া তো এই কাজই হইতেছে, এগুলো করতেছে এগুলো উৎসাহ দেওয়ার জন্যে, হ্যাঁ, এই মানে বেসিক্যালি ন্যারেটিভ পুশ করার জন্যে, যে হচ্ছে যে প্রাপ্তবয়স্ক মানুষকে কি ফাঁদে ফেলা যায় নাকি। হ্যাঁ, রাইট কথা, এই রাইট কথা তোরা অন্য সময় বলস না কেন, সারা বছর আজকে পরিমণির এই ঘটনা একটা ইনস্ট্যান্স ঘটছে, এবং এটা রাইটলি সো, কারণ পরিমণি এরা কিন্তু প্রতারণা করে, যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কনসেনচুয়াল রিলেশনশিপ সেখানে কিন্তু প্রতারণার কোনো ঘটনা থাকে না, তাদের মধ্যে কনসেনচুয়াল রিলেশনশিপই থাকে, ছাড়াছাড়ি হলে তখন মিথ্যা অভিযোগ তোলে, সেইটা নিয়ে এই জানোয়াররা কথা বলে না। সেখানে যেখানে রিয়েল প্রতারণার কেস জড়িত, যারা রিয়েলি প্রতারণা করে, ব্ল্যাকমেইল করে, যে কারণে আরেকজনকে পড়ানো যে তাকে ধরছে, যে আমি খবরাখবর পড়ে যে এরকম মনে হলো অভিযোগটা, যেরকম যে এরা হচ্ছে এই মেয়েটে সাপ্লাই দেয় বিভিন্ন উচ্চ পদস্থ ব্যবসায়ীদের কাছে, তারপর ওই ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে যে তোমার কাছে যে অমুক মেয়ে গেছে, এগুলো আমাদের কাছে এভিডেন্স আছে, এগুলো ছেড়ে দিবে, এই বলে বলে ব্ল্যাকমেল করে। সো এরকম তো আমরা জানি এরকম প্রতারক চক্র আছে। সো যেখানে রিয়েল প্রতারণা জড়িত, সেইখানে সাংবাদিক ইতর ক্রিমিনাল জানোয়াররা, তাদের এখন কনসার্ন এই কথা বলা যাবে না যে ব্যবসায়ীদেরকে ফাঁদে ফেলতো, কারণ তারা কি ইতর তো প্রাপ্তবয়স্ক, তাদেরকে কীভাবে ফাঁদে ফেলবে। আর যেখানে এখানে রিয়েল প্রতারণা জড়িত থাকার পরও এই কথা বলা যাবে না নারী দেখে। আর যখন একটা পুরুষকে সারা বছর লেফট অ্যান্ড রাইট ফাঁসানো হয়, 80% নারী নির্যাতন মামলা মিথ্যা, আমরা ফ্যাকচুয়ালি জানি, নিভৃতে কাঁদে পুরুষ এই দেশে। এই জানোয়ার তো একটা, তো ইতর জানোয়ার আছে, তার সাথে আছে সিস্টেম, ইতর সিস্টেম, সেই সাথে ইতর সাংবাদিকের, সবগুলো মিলে যখন এই অবস্থাটা করে একটা পুরুষ নিভৃতে কাঁদে, তখন এই জানোয়ারদের মুখ দিয়ে একটা বার বের হয় না। আপনারা কি ইন্টারনেটে দেখছেন, আমি ছাড়া কাউকে আর এটা নিয়ে কথা বলতে, গিভ মি ওয়ান নেম, গিভ মি ওয়ান নেম, এত যে দেখেন ইউটিউবার, এত যে দেখেন খুব একেবারে ইতিবাচক, এরা এরা খুবই পজিটিভ, এরা নেগেটিভ না, এরা এরা টক্সিক না, এরা পজিটিভ। এই পজিটিভ সুর একটা দেখাতে পারবেন, প্রতিবাদ করছে কখনো এগুলোর, এরা হইতেছে কাম দেখানোর জন্য, যখন যেই টপিকটা জনপ্রিয়, যেই টাইপের কথা জনপ্রিয়, এরা এটা বলবে, এরা ভিউ খোর, লাইক খোর, হ্যাঁ, লাইক হোর, ভিউ হোর। সো ওকে, আর কোথাও পাবেন না সুতরাং এসব কথাবার্তা। আজকে এতদিন পর এই কথা বেরোয়, যে জিনিস আপনারা যারা আমার চ্যানেল ফলো করে আসছেন আপনারা দেখছেন, আমি আমার প্রতি লাইক মাসে মনে হয় একটা এপিসোড করি আমি এই টপিকের উপরে। আজকে এতদিন পর একাত্তর টিভি, এতদিনে কহিলা অরিন্দম, এতদিনে একাত্তর টিভির মুখ থেকে কথা বের হয়েছে, তার মানে সুররা কিন্তু সবই দেখে, সবই বোঝে। মানে আপনি ইউ মাইট ওয়ান্ডার যে এরা কি বোঝে না যে একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কনসেনচুয়াল ঘটনা, এটাকে প্রতারণা, ফাঁদ, প্রলোভন, ধর্ষণ এগুলো বলা যায় না, যদিও বা প্রতারণা প্রলোভনের ঘটনা ঘটে থাকে, এই যে কথাগুলো এরা বললো সেইটা তখন অ্যাপ্লিকেবল, যে যদিও বা প্রতারণার ঘটনা ঘটেও থাকে, স্টিল আমরা বলতে পারি যে সে তো একটা অ্যাডাল্ট, সে ডিসাইড করছে সে, সো এটা ইট অলসো অন দ্যাম অ্যাজ ওয়েল যারা প্রতারিত হয়েছে, বাট তারপরও তাদের তখন এই মুখ থেকে কথাটা বেরোয় না, আর এই মিডিয়ার রিপোর্টিংয়ের পর রিপোর্ট করতে থাকে, আজকে এই সুররা বুঝে গেল হঠাৎ করে এদের, হ্যাঁ না, এরা কিন্তু জানে, এরা এগুলো জেনে বুঝে। এখন আপনাদেরকে আমি প্রমাণ দেবো, এই যে নেক্সট পার্টে প্রমাণ দেবো, যে এরা জেনে বুঝে এগুলা করে মিডিয়ার সুররা। আর আবার নীতি কথা বলবে, আপনাকে লেকচার দেবে, টয়াকে ডেকে আনবে, আমাদেরকে বুঝাবে যে দর্শক কত খারাপ, দর্শকরা বাজে কমেন্ট করে, মিডিয়ার মিডিয়া আপনাকে বুঝাবে দর্শক আমি আপনি কত খারাপ, রাইট। সো এরা যে জেনে বুঝে এগুলো করে, এটা আপনাদেরকে দুই দিন আগে একটা পর্বে দেখাইছি, যে হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে, যখন হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে যেসব হাস্যকর অভিযোগ র্যাব আনতেছিল, তখন একাত্তর টিভি বলতেছিল যেগুলো কী অভিযোগ আনতেছে, তখন আমি আপনাদেরকে দেখাইছি যে এই একই অভিযোগ কিন্তু যদি বিএনপির কেউ হতো, তখন কিন্তু একাত্তর টিভির এরাই এমনভাবে নেমে পড়তো, জাস্টিফাই করতে সেই র্যাবের অভিযোগকে সাপোর্ট করতে। এখন যখন আওয়ামী লীগ লেগে গেছে, এখন তারা দেখতে পাচ্ছে যেগুলো খুব হাস্যকর অভিযোগ হচ্ছে, রাইট। সো তার মানে তারা দেখতে পায়, এই যারা চোখ মুখ চোখা করে বলতে থাকে মিডিয়ায়, সে এমন করে বলতে থাকে, এরা জেনে বুঝে সচেতনভাবেই সুরগিরিগুলো করে, শয়তানিগুলো করে, রাইট। এটার আরেকটা প্রমাণ এখন, এই যে এখন তো দেখলেন, একটা দেখাইলাম, রাইট, যে এরা দেখতে পায় যে এই টাইপের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ফুসলিয়ে ধর্ষণ, একটা অ্যাডাল্ট মেয়ের সাথে প্রেম করে স্বেচ্ছায় করলে এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না। এই যে এরাই তো বলতেছে, এরা মিডিয়ার লোকই বলতেছে যে এগুলো উৎসাহ যোগানোর জন্য এইসব শব্দ ব্যবহার করা হয়, মিডিয়া এগুলো ইচ্ছা করে এখন বলতেছে, এরা পরিমণির ঘটনায় এখন এসে বলতেছে, এখন যেহেতু মেয়ের পক্ষ নিতে হবে, পুরুষের পুরুষকে ফাঁসাইতে হবে, এখন বলতেছে যে মিডিয়া উৎসাহ যোগাতে এইসব শব্দ মিডিয়া প্রচার করছে, ব্যবহার করছে, উৎসাহ যোগাচ্ছে, অন্য কোনো সময় কথা শুনবে না, রাইট। সো তার মানে তারা জানে বুঝে, এবং মিডিয়ার রোলটা যে কী এটা এরা সকলে, আবার কিন্তু অভিনয়টা এমনভাবে শুরু করছে যে আমরা কিন্তু সকলে বহুদিন ধরে মিথিলা ফারজানা, এমন একটা মানে সে কষ্টে সে আর নিতে পারতেছে না যে গণমাধ্যমের এই কেমন ভূমিকা, এই কেমন ক্রিমিনাল ভূমিকা গণমাধ্যমের, যে সকলে বহুদিন ধরে গণমাধ্যম নিয়ে কাজ করছেন, সাংবাদিকতা নিয়ে কাজ করছেন, আপনারা এটা কী হচ্ছে আমাদের এখানে, রাইট।
এই সুররা এখন হইতেছে সঠিক কথাটা বলতেছে, তার মানে এরা দেখতে পায়, এই জানোয়ার গিরিটা এরা দেখতে পায়, কিন্তু এরা ইচ্ছা করে প্রতিবাদ তো করে নিয়ে বরং সেগুলো রিপিট করতে থাকে। সেটার আরেকটা প্রমাণ এখন আমি আপনাদেরকে হাতে হাতে দেখাবো। পরিমণি যখন নাসিরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করছে যে তাকে ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা এত বড় গর্হিত, যে অ্যাগেন একটু আগে যেটা বললাম 80% ধর্ষণ মামলা মিথ্যা, এটাও তো ধর্ষণ চেষ্টা মামলা, এটাও মিথ্যা পুরোপুরি। সো বাংলাদেশে তো এটা অবশ্যই আমরা এখানে আবার জানি যে যে কোনো মেয়ে কোনো কোনো ছেলেকে ফাঁসাইতে হইলে ধর্ষণ হত্যা ধর্ষণ 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 নির্যাতন নির্যাতন যৌতুক ধর্ষণ নির্যাতন কমন খেলা, আর সুরগুলো নেমে পড়ে তখন সাপোর্ট করার জন্য, রাইট? ফেসবুকে আসছে এগুলো, ফেসবুক ইউটিউব হয় এগুলো লাইক খোর ভিউ খোর এরা এগুলো শুরু করে, এবং মিডিয়া হইতে আরেক ভিউ খোর লাইক খোর এরা যা দরকার লাইক ভিউ পাওয়ার জন্য সব করতে থাকে। কাউকে যদি ফাঁসাইতে হয় তাকে ফাঁসি দিতে হলে এরা ফাঁসি দিবে, ধর্ষক বানাইতে হলে ধর্ষক বানাবে। এটার প্রমাণ এখন দেখাই যে নাসিরুদ্দিনকে যে পরিমাণে ধর্ষক অভিযুক্ত করলো পৃথিবীতে, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ওটা দেখতে পেল না। গিভ মি ওয়ান প্রুফ যে আমি ছাড়া আর একজন প্রতিবাদ করছে সেই সময়, পরেও তো করে নাই, সেই সময় তো দূরের কথা, পরেও তো করে নাই, রাইট? একটা লোক দেখাইতে পারবেন না। তো এই জানোয়াররা কেউ করলো না, মিডিয়া মিলে তাকে ট্রায়াল করলো, মিডিয়া সহ যেগুলো নিয়ে তখন আমি কথা বলছি, কারণ আমি একা কথা বলি দেখে আমাকে বারবার বলতে হয়, বেশি কথা বলতে হয়, রাইট? সো একটু ইয়ে শোনায়, নয়েজের মতো কিছু করার তো নাই, এক কোটি মানুষের দায়িত্ব আমাকে একা পালন করতে হচ্ছে, কারণ এক কোটি মব হইতেছে লেগে যাবে, আর পুরুষের পেছনে নারীর পক্ষে কাম দেখাইতে হবে, রাইট? সো নাসিরুদ্দিনের যেই অ্যাকাউন্ট ছিল সেখানে ঘটনাটা কী ঘটছে সেই অ্যাকাউন্টটা আরেকবার আপনাদেরকে শোনাই। রিসেন্টলি সে একটা ইন্টারভিউতে বলছে, কেন বলছে, কারণ হচ্ছে সে এখন পরিমণির বিরুদ্ধে মানহানি মামলা করবে। কেন এতদিন পর মানহানি মামলা করবে এবার আপনি বোঝেন, আপনি আজকে নিজেকে নাসিরুদ্দিনের জায়গায় বসান যে এই অসভ্য দেশে আপনি কীভাবে আপনাকে মব মিলে কোণঠাসা করে ফেলে, আপনি বিনা অপরাধে লোক জেল খেটে আসছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এই লোক জেল খেটে আসার পর নিরপরাধ হওয়ার পর ভিকটিম হওয়ার পর রিসিভিং এন্ডে থাকার পর এতদিন খামোশ হয়েছিল, কারণ জানি অসভ্য দেশে এই মবদের কাছে সে মিডিয়াকে পাশে পাবে না, ফেস পাবে না, ফেসবুক ইউটিউব আর ফেসবুক আর এই অসভ্য ইতর লাইক খোর হোরদেরকে কাছে পাবে না, সে চুপ করেছিল। এখন যখন পরিমণি চিপায় পড়ছে এখন সে এই সুযোগে উঠে আসছে তার মানহানি মামলা করতে, কারণ এখন সে হয়তো মানহানি মামলা করলে কোনো একটা রাস্তা হবে, কারণ এখন পরিমণিকে নিয়ে খেলা হচ্ছে, যেটা অনেকদিন ধরে আলোচনা করতেছি যে খেলা শুরু হলে তখন সব দিক থেকে খেলা শুরু হয়, এখন পরিমণির সাথে কত, এখন যদি সে মানহানি মামলা করে হয়তো বা বিচার পাবে, এতদিনে এই লোক উঠে আসছে। তাহলে আপনি চিন্তা করেন ভিকটিম কীভাবে নিভৃতে কাঁদে এই দেশে, সে ভিকটিম হওয়া সত্ত্বেও চুপ করে খামোশ হয়ে বসেছিল সে, এবং তারপরে এত বড় গর্হিত একটা অভিযোগ আনার পর তার জীবনটা শেষ করে দিয়েছে, তারপর সে চুপ হয়ে বসেছিল। এখন সুযোগ পেয়ে, এখন এই সুযোগটা যেহেতু এখন সোনার বাংলা যেহেতু পরিমণির বিরুদ্ধে খুব আইন হচ্ছে সাথে, এখন সে মানহানি মামলা করতে বের হয়ে আসছে। সবচেয়ে দামি ড্রিঙ্কস এটা, তারা একটা এক বোতল খেয়ে ফেললো খুব শর্ট টাইমের মধ্যে। এই পর্যায়ে সে চেয়ার থেকে উঠে আমাদের ওই শোকেজে র‍্যাকের উপরে রাখা ছিল একটা খুব সুন্দর একটা 3 লিটার ব্লু লেভেল, যেটা একটা দর্শনীয় বিষয়, এটা আমরা সেলেবল না, কিন্তু উনি ওটা নিয়ে যাবেন। এটা যখন আমাদের 12টা বাধা দিলেন তখন উনি প্লেট গ্লাস এগুলো ডানে বাঁয়ে ছুটতে লাগলেন, ওদেরকে গালি গালাজ করতে থাকলেন। আমি ওদের টেবিলের সামনে যাই এবং অমিকে শাসন করি, অমি দিস ইজ টু মাচ, ইউ শুড কন্ট্রোল ইউর গেস্ট, আদারওয়াইজ ইউ উইল বি প্রবলেম। আমি অমিকে শাসন করি, তখন সে আমাকে চিৎকার করে মানে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। একটা পর্যায়ে আমার গায়ে গ্লাস ছুড়ে মারে, গ্লাসটা কোনো রকম আমি নিজেকে সেভ করি, সেকেন্ড গ্লাসটা যখন মারে তখন আমার ঘাড়ে লাগছে, এটা খুব ব্যথা পেয়েছে আমি। থার্ড গ্লাসটা মারতে উদ্যত হলে তখন আমি তাকে থামাতে যাই এবং ওই সময় জিমে এসে আমাকে বিছানা থেকে এসে ঘাড়ে খুব জোরে ঘুষি মারে। মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজেও পরিমণিকে দেখা যায় নাসিরের সাথে তর্ক করতে। পরিমণির হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগকে ভুয়া দাবি করেন নাসির, জানান এতে পারিবারিক সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি, বলেন মামলা করবেন মানহানির। মানহানি মামলা করব এবং ক্রিমিনাল মামলা বলতে পারেন, যেহেতু আমাকে পারিবারিকভাবে ব্যবসায়িকভাবে এবং সামাজিকভাবে আমাদের আমার এই বয়সে আমার সমস্ত অর্জিত সম্মান একদম ধুলোয় মিলিয়ে দিয়েছেন উনি। নিজের বিরুদ্ধে পুলিশি অভিযান নিয়ে নাসিরের আছে নানা প্রশ্ন, আশা তদন্তে বেরিয়ে আসবে সত্য। নাসিরুদ্দিনের বক্তব্য যে কারেক্ট ভার্সন নাসিরুদ্দিন, এটা তো আমি অতীতে আলোচনা করে আপনাদেরকে তথ্য প্রমাণ সহ দেখাইছি, সো আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট মাই সেলফ টুডে। এবং সেই ভিডিওটাতে আপনি যদি একটু দেখেন সেখানেও দেখবেন যে নাসিরুদ্দিন এখানে এখন যে কথাটা বলে যে দিস ইজ টু মাচ, তার কথাতে কিন্তু এখন আমরা ওই ভিডিওটা দেখলেও দেখা যায় সে বলতেছে দিস ইজ টু মাচ, সো একটা কনসিস্টেন্সি আছে। বাট রিগার্ডলেস আমরা জানি নাসিরুদ্দিনের ভার্সনটা ট্রু ছিল, রাইট? নাও মিডিয়া যে সুর এবং জানোয়ার এবং ইতর সেটা কীভাবে আপনাদেরকে প্রমাণ দেব, এখন যেহেতু পরিমণি চিপায় আছে এখন এরা প্রচণ্ড রিপোর্টিং করতেছে পরিমণির বিরুদ্ধে, এখন নাসিরুদ্দিনকে আবার ন্যায় বিচার দিবে, ন্যায় বিচার তো দিবে না, পরিমণিকে ফাঁসাবে, এদের পয়েন্ট অফ ভিউটা তো বুঝছেন, এরা নাসিরুদ্দিনকে ন্যায় বিচার দেওয়ার জন্য এগুলো করতেছে না। এখন পরিমণি নিয়ে আলোচনা হচ্ছে, এখন মব সবাই পরিমণির এগেনস্টে, সারা মিডিয়া সব কিছু পরিমণির এগেনস্টে, এই সুর এখন শুরু করছে পরিমণিকে নিয়ে শুরু, এখন পরিমণির বিরুদ্ধে সত্য মিথ্যা বলতে থাকবে বলতে থাকবে বলতে থাকবে। এখন সে কী ডিক করে বের করে নিয়ে আসছে সাংবাদিক জানোয়ার ক্রিমিনাল, এবার সেটা দেখেন, তার রিপোর্টটা দেখেন, তারপর আমি এটা ব্রেকডাউন করতেছি। সেদিনের ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হয় সে সময় উপস্থিত থাকা বোট ক্লাবের কর্মকর্তা কর্মচারীদের কাছে, ওই ঘটনার লিখিত উত্তর দিয়েছিলেন তারা।
যা নাসিরের বক্তব্যের সাথে হুবহু মিলে যায়। তো আপনারা এখানে খেয়াল করছেন, তারিখগুলো খেয়াল করছেন, ক্রনোলজিগুলো খেয়াল করছেন? না করলে আমি আপনাদেরকে খেয়াল করাই দিচ্ছি। এই ঘটনাটা ঘটার পরপর, অব্যবহিত পরপর ওইখানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের কাছে অ্যাকাউন্ট জানতে চাওয়া হয়েছে কী ঘটছিল। 8 তারিখে ঘটনা ঘটছে এবং নাসিরের অ্যাকাউন্টও হুবহু এক। এখন মিডিয়া এসে আপনাকে কথা এতদিন বলে নাই, তাদের কাজ ছিল না তখন এই জিনিসটা, যখন নাসিরুদ্দিনকে ফাঁসানো হচ্ছিল তখন এই জিনিসটা বের করে আনা। এটা তো আজকের না, এইটা আপনি এগেন তারিখ হইতেছে 8 তারিখ, যেদিন ঘটনা ঘটছে সেই দিন থানা তাদের হইতেছে এসে সাক্ষাৎকার নিয়ে গেছে, জবানবন্দি নিয়ে গেছে। সেই জবানবন্দি তারা তখন যখন দরকার ছিল এই জবানবন্দিটা বের করার, নাসিরুদ্দিনের হইতেছে ন্যায় বিচারের জন্য, তখন যদি তারা এটা জবানবন্দি বের করে দেখাইতো যে নাসিরুদ্দিন নির্দোষ, কর্মকর্তা বড় উল্টা রিপোর্টিংটা করার কথা ছিল যে কী ব্যাপার, পরিমাণের অভিযোগ কি সত্য, পরিমাণের অভিযোগ কি বাস্তবিক, পরিমাণের কথা কাজে মিল পাওয়া যাচ্ছে না, কথাবার্তা দাবি দেওয়া কনসিস্টেন্সি পাওয়া যাচ্ছে না, এই যে নাসিরুদ্দিন এবং উপস্থিত অন্যান্যদের কথাবার্তা কনসিস্টেন্সি পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে নাসিরুদ্দিনকে এই রিপোর্টিংকে তখন একটা মিডিয়া করছে, একটা জানোয়ার করছে, করে নাই, নাসিরুদ্দিনকে ফাঁসাইছে, পরিমাণের পক্ষ নিয়েছে, কান্না কাটিয়ে সেই করছে। এতদিন পর তারা এটা বের করে নিয়ে আসছে, কেন এতদিন পর তোরা এটা বের করে নিয়ে আসছো, এখন পরিমাণের সাথে খেলা হবে। মিথিলা ফারজানা জার্নালিস্টিক এথিক্স নিয়ে কথা বলছে, এমনভাবে শুরু করছে প্রশ্নটা করা যে আমরা সবাই মিডিয়ায় দীর্ঘদিন কাজ করছি, আমরা সবাই সাংবাদিক, দুঃখ তার যে এই মিডিয়া কি পারে এইভাবে করে একটা প্রাপ্তবয়স্ক পুরুষকে ফাঁদে ফেলতে পারে, পারে তো না, তাহলে কেন মিডিয়া সব কথা বলতেছে? উৎসাহ দিচ্ছে, কাকে উৎসাহ দিচ্ছে? মবকে, বেসিক্যালি মবকে উৎসাহ দিচ্ছে, প্রচারণা চালাচ্ছে মবকে উৎসাহ দেওয়ার জন্যে। সো আমি যে এতদিন ধরে যা বলে আসলাম এগুলো তাদের মুখ থেকে বের হলো কিনা, এবার আপনি আমাকে বলেন, ইউ টেল মি। হয়তো মনে হতে পারে আমি সবসময় যে বাড়ায় এটা হয়তো বলি কিনা, বা আমার কথার কটুক ভিত্তি আছে, আমি হয়তো র্যান্ড করতেছি, আমি হয়তো মিথ্যা বলতেছি, আমি হয়তো একটু বাড়ায় বাড়ায় এক্সাজারেট করে বলতেছি, ইউ টেল মি নাও, আমি এতদিন ধরে যা বলে আসছি তার হাতে হাতে প্রত্যেকটা প্রমাণ দিলাম কিনা। আর কিছু বলার নেই।